বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মনোনীত হইবার হারণে হাটহাজারী কলেজ ছাত্রলীগের সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠান মেয়ের 22 তারিখ সোমবার 11টায় হাটহাজারী কলেজ অডিটোরিয়ামত অনুষ্ঠিত হই। মোহাম্মদ সাকরিয়া চৌধুরী সাগরের সঞ্চালনায় হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান রাসেলের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ মঞ্জুরুল আলম চৌধুরী। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানত হাটহাজারী উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, চেতনা 71 ও অর্জন 71 সহ সর্বস্তরের নেতাকর্মীও উপস্থিত আছিল। তারা ছাত্রলীগ করব প্রথমত, তারা তো প্রথম ছাত্র তো দাম ভরব, বারো লেখা বারো গরম ভরব, বারো লেখা করার পরে তার ভিতরে ছাত্রলীগ দাম হইতে পারব। ছাত্রলীগ গুচ্ছ যাই বারো বারো ছাত্র রান ভরব, যারা সান্দাবাজি সেন্ডারবাজি এবং রাতে মাদকাসক্ত তারা চলাফেরা করে নেব। শিক্ষার মাধ্যমে বাংলাদেশের যেভাবে জনতা শিক্ষা দিন 2021 সাল ঘোষণা করছে বিজনের মধ্যে, এই বিজনের বাস্তবায়ন করে পেলাই মেধাবী ছাত্ররা ছাত্র রাজনীতি করবো এবং তাদের মধ্যে আর একটা সততায় বোঝা, তারা তাদের লেখাপড়া করি সুশিক্ষিত এবং সমাজের মধ্যে ভালো আদর্শবান মানুষ গড়ে দেবো, তারা ছাত্রলীগের মধ্যে আর আহ্বান দেব। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা গিয়োটিন লাগাইলেই হিট জব্বর চলিব।